নির্বাচন কমিশনের উপরে নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করতে মোদি সরকারের জঘন্য পদক্ষেপ। ভারতের আদালতের স্বাতন্ত্র্য দেশের সংবিধান দ্বারা নির্দেশিত একটি অধিকার। সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করতে মোদি সরকার যেরকম তৎপরতা দেখাচ্ছে তা এই অধিকারকে হরণ করা সমান। সরকারের এমন পদক্ষেপের তীব্র নিন্দা করছে সিপিআইএম পলিট ব্যুরো। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ সম্প্রতি একটি রায় ঘোষণা করেছে। জাতীয় নির্বাচন কমিশনার যে কমিটি দ্বারা নিযুক্ত হবেন প্রধানমন্ত্রী, লোকসভায় বিরোধী দলের নেতা এবং দেশের প্রধান বিচারপতিকে নিয়েই সেই কমিটি গঠিত হবে। এই ছিল সাংবিধানিক বেঞ্চের রায়। মোদি সরকার নতুন আইন প্রণয়ন করেছে যার মাধ্যমে ওই কমিটিতে দেশের প্রধান বিচারপতির বদলে প্রধানমন্ত্রী দ্বারা মনোনীত একজন ক্যাবিনেট মন্ত্রীকে নিযুক্ত করা হবে। এমন ঘটলে নির্বাচন কমিশনার নিয়োগের সিদ্ধান্তে সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার পক্ষের মতামতই সর্বদা জয়ী হবে। নির্বাচন কমিশনকে সর্বদা পক্ষপাতহীন অবস্থান বজায় রেখেই চলতে হয়, এমন আইনের মাধ্যমে সেই নিরপেক্ষতা ধ্বংস হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করার লক্ষ্যেই দেশের সংবিধানে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার অধিকার দেওয়া হয়েছিল, সরকারি সিদ্ধান্তের প্রভাব এবং চাপ থেকে মুক্ত রাখা হয়েছিল। সম্প্রতি দিল্লির রাজ্য সরকারের অধিকার প্রসঙ্গে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ যে রায় দেয় তাকেও একই কায়দায় অকেজো করে দেওয়া হয়েছিল। মোদি সরকার সেই রায়কে অগ্রাহ্য করতে প্রথমে একটি অধ্যাদেশ অর্ডিন্যান্স জারি করে পরে সংসদে তাকেই আইন হিসাবে পাশ করিয়ে নেয়। দেশের যাবতীয় স্বাধীন এবং স্বতন্ত্র প্রতিষ্ঠানকেই ঘৃণ্য কায়দায় নিজেদের নিয়ন্ত্রণে আনতে চাইছে মোদি সরকার। সংশ্লিষ্ট বিলটি সংসদে পেশ করা হলে সিপিআই এম সর্বতোভাবে তার বিরোধিতা করবে। এই জঘন্য আইনের বিরোধিতায় দেশের সংবিধানকে সুরক্ষিত রাখা এবং তাকে ঊর্ধ্বে তুলে ধরার কর্তব্যে অবিচল সমস্ত রাজনৈতিক দলকেই আহ্বান জানাচ্ছে পলিট ব্যুরো।